মাশাআল্লাহ ভাই সাহেব বললেন যে তার মা আছেন এবং সে মনে মনে গ্রহণ করেছেন, কিন্তু সমাজে বলতে চান না, এটা আল্লাহর ইচ্ছা ছিল, না বললেও বলা হয়ে গেছে। সালামু আলাইকুম, আমি তুষার, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার ইউটিউব চ্যানেল সকাল নিউজে। দর্শক, আমরা সকলেই অর্থাৎ মুসলিম আমরা যারা আছি তারা সকলেই অত্যন্ত খুশি হই কোন সময়টিতে, যখন অন্য ধর্ম থেকে একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। দর্শক, এমনই এক ঘটনা ঘটেছে ডাক্তার জাকির নায়েক স্যারের লেকচার থেকে। সেই স্টেজে তার মাকে নিয়ে, অর্থাৎ যে অমুসলিম ভাই আর কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার মাকে নিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। দর্শক, এই ডাক্তার জাকির নায়েক স্যারের লেকচার শুনে ইসলাম ধর্ম গ্রহণ করার উৎসাহিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো দর্শক, আমরা সেই পবিত্র মুহূর্তটুকু আমরা দেখব এবং এ থেকে শিক্ষা গ্রহণ করব। আর এই বিষয়টিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনার জীবনে কাজে লাগবে। দর্শক, আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করবেন, যেন বিধর্মী ভাইয়েরা যারা আছে তারা সকলেই যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আমাদের শান্তির ধর্মতে চলে আসেন। তো দর্শক, চলুন সেই মুহূর্তটুকু আমরা দেখে আসি। জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হয় এরকমের কি হিন্দু লোকও যদি শহীদ হয় তো তারাও কি জান্নাতে যাবে? ভাই সাহেবের প্রশ্ন যে মুসলমান যদি শহীদ হয় তাহলে জান্নাতে যায়, হিন্দুরাও কি শহীদ হলে জান্নাতে যাবে? শহীদের অর্থ হলো যে ব্যক্তি এক আল্লাহর সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করে, মানে আল্লাহকে মেনে চলে, আল্লাহর জন্য যে মরে তাকে বলা হয় শহীদ। হিন্দুর মানে কি জানেন? হিন্দু মানে যে হিন্দুস্তানে বসবাস করে। ওইভাবে ভৌগোলিক ব্যাখ্যায় তো আমিও হিন্দু, কিন্তু যদি ধর্মগত বলেন যে ব্যক্তি, যে আমি ধর্মগত প্রশ্ন, ধর্মগত মানে যে ব্যক্তি মূর্তি পূজা করে, জি হ্যাঁ, তার ব্যাপারে তো যে ব্যক্তি মূর্তি পূজা করে সে কখনো আল্লাহর জন্য শহীদ হতেই পারে না, সেটা বিপরীতমুখী, এ দুটো সাংঘর্ষিক। কেননা যে মূর্তি পূজা করে সে এক আল্লাহর জন্য তার নিজের জীবন দিতেই পারে না, যদি সে এক আল্লাহর জন্য জীবন দেয় তো সে মূর্তি পূজা থেকে একক পূজারী হয়ে যায়, তৌহিদের অনুসারী হয়। যদি একজন হিন্দু তার মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর সাক্ষ্য দিয়ে মারা যায় তো ওই হিন্দু মুসলমান হয়ে যায় এবং সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কিন্তু যদি সে অটল হয় তার মূর্তি পূজার ব্যাপারে এবং মারা যায়, তার মানে সে সাক্ষ্য দিচ্ছে না এক আল্লাহর প্রতি, সে জান্নাতে যেতে পারবে না। ভাই সাহেব, আপনি কি মানেন এক খোদাই? জি হ্যাঁ। আপনি ভাই সাহেব এক খোদা মানেন? জি হ্যাঁ আমি মানি। আপনি কি মূর্তি পূজাও মানেন? জি না। মূর্তি পূজা মানেন না? একদমই না। মাশাআল্লাহ, তো আপনি মানেন যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনশাআল্লাহ যদি সাক্ষ্য দিয়ে মারা যান তো ইনশাআল্লাহ জান্নাতে যাবেন? কেননা আপনি এক খোদাকে মানেন, আপনি মূর্তি পূজা মানেন না এবং মানেন যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি আপনাকে বলবো একজন মুসলিম। হিন্দু মানে যারা এই হিন্দুস্তানে বসবাস করে, তো আমিও তো হিন্দু, কিন্তু ধর্মের দৃষ্টিকোণে আপনি কিন্তু হিন্দু নন, আপনি মুসলিম। আসলে কি না, আমি রমজান মাসে ইসলাম গ্রহণ করেছিলাম মনে মনে। মাশাআল্লাহ, মনে মনে বলেছেন কিন্তু সমাজে প্রকাশ করেননি। জি না, আমার পরিবার। আজকে আপনি বলতে চান এটা? না, আসলে আমি এখন আমি বলতে চাই না, আমার মাও এখানে এসেছে, আমি তাকে নিয়ে এসেছি ইসলাম সম্পর্কে বোঝাতে। ইসলাম সম্পর্কে বোঝানোর জন্য, এর জন্য আমার বেশিরভাগ সাহায্য আপনার সিডি, আপনার বই এবং আমার সাথী শরীফ ভাই, তিনি আমাকে খুব সাহায্য করছেন। মাশাআল্লাহ, ভাই সাহেব বললেন যে তার মা আছেন এবং সে মনে মনে গ্রহণ করেছেন, কিন্তু সমাজে বলতে চান না, এটা আল্লাহর ইচ্ছা ছিল, না বললেও বলা হয়ে গেছে। আপনি না বললেও বলে দিয়েছেন, আমারও জানা ছিল না এটা, এবং আপনার মা যদি উপস্থিত থাকেন তো শুনে ফেলেছেন তিনি, হ্যাঁ কি না? হ্যাঁ জি। যদি মা না থাকতো সম্ভবত আমি বলতাম যে না ভাই ঠিক আছে বলেন, মাও শুনলেন, এখন আপনি বলতে চান? না, এখন নয়, যতক্ষণে আমার মা ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা না পান ততক্ষণে আমি চাইব না। ঠিক আছে, আপনি অন্তর গ্রহণ করেছেন তা যথেষ্ট, এবং ইনশাআল্লাহ আপনি যদি সাক্ষ্য দিয়ে মারা যান তো ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, এবং দোয়া করি যে আল্লাহ যেন আপনার মাকেও হেদায়েত দান করেন ইনশাআল্লাহ।